মাঘ পূর্ণিমার মেলা ঘিরে মানুষের ঢল নামলো মানিকচকের রাজমহল ঘাটে। মাঘ পূর্ণিমার মেলা ঘিরে মানুষের ঢল নামলো মানিকচকের রাজমহল ঘাটে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পূর্ণ স্নানের জন্য সকাল থেকেই এই রাজমহল ঘাটে আসেন। মাঘ পূর্ণিমায় পাপ মোচন করে পূর্ণ লাভের আশায় ছোট থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ ডুব দিল গঙ্গায়। সারা দেশের সাথে মালদাবাসীও মেতে উঠল মাঘ পূর্ণিমার পূর্ণ স্নানে। মালদা সদর শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত মানিকচকের রাজমহল ঘাট, জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি পার্শ্ব রাজ্য থেকেও মানুষ এদিন মানিকচকের ঘাটে উপস্থিত হন। মাঘ পূর্ণিমার দিনকে মাথায় রেখে গঙ্গার তীরে প্রতিবছরের মতোই বসেছে বিশাল মেলা। সপরিবার মিলে গঙ্গায় ডুব, তারপর গঙ্গার তীরে সপরিবার সহ খাওয়া দাওয়া, মেলা ঘোরা। এই বিশাল মেলা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করেছে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ কর্মীও। মহিলাদের সঙ্গে ইভিডিজিং দুর্ব্যবহার এড়াতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের মহিলা পুলিশ। মেলা স্থলে মেডিকেল ও পুলিশ ক্যাম্প করা হয়েছে, সাথে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা করা হয়েছে মেলা কমিটির তরফ থেকে। নদীতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে লঞ্চ বোটের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। রাতে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। এদিন দুপুর নাগাদ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা পুণ্যার্থী গঙ্গা স্নানের মেলা এটা, মানে এইখান থেকে গঙ্গা স্নান করে মানুষরা খাওয়া দাওয়া করে তারপরে মেলা ঘুরে নেয়। এটা নারায়ণপুর যুব সংঘ আর লাইব্রেরি প্রত্যেক বছর এটা করে থাকে এবং তারা ফুল দায়িত্ব নিয়ে এবং পুলিশ প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে থাকে। এখানে একদিনের মেলা সকাল থেকে সন্ধ্যা অবধি খুব সুন্দর হয়, লাখ লাখ লোকের এখানে সমাগম হয়, বিভিন্ন প্রান্ত থেকে আসে আর পূর্ণ গঙ্গা স্নান করে যা যা বলার আমাদের হিন্দু ধর্ম মতে করে দিয়ে তারা সেই মেলা ঘুরে তারপরে বাড়ি যায়। ব্যবস্থা কীরকম ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে? মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের জন্য অসংখ্য দর্শনার্থী এবং পুণ্যার্থীরা যারা স্নানে আসবেন তারা পুরো ফ্যামিলির সাথে এসছেন এবং তার জন্য সমস্ত রকমের পুলিশি ব্যবস্থা, আমাদের একটা পিসি পার্টি আছে, কোনো চুরি ছিনতাই যেন না হয় সেটা দেখার জন্য পিসি পার্টি রয়েছে। তার সাথে আমাদের বিভিন্ন পুলিশ, সিভিল ডিফেন্স রয়েছে আমাদের নৌকা নিয়ে নদীতে, যেন কোনো পুণ্যার্থী ডুবে না যায় তার জন্য ব্যাম্বু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মেলা বহু পুরনো মেলা, বহু প্রাচীন মেলা, প্রতি বছর এই মেলা হয়। এই মেলা থেকে আমাদের মানিকচক তথা মালদা বিভিন্ন অন্য জেলা থেকেও আসে মেলা। এটা মেলাটা বিশাল ঐতিহ্য মেলা রয়েছে এবং বহু পুণ্যার্থীরা নিজের মনোকামনা পূর্ণ করার জন্য গঙ্গায় স্নান করেন এবং মেলা উপভোগ করেন। এটা মানিকচক ঘাট, আমাদের মানিকচক ঘাট এটা মেলার দেখাশোনার দায়িত্ব তো আমাদের মেলা কমিটির আমরা রয়েছি, তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন রয়েছে, ওরাও প্রত্যেক জনকে আমাদের সাহায্য করেন এবং ওনারা বিশেষ সাহায্য করেন আমাদের। আমরা মানিকচক ঘাটে এসেছি, আজকে মাঘী পূর্ণিমা, আজকে দিনে মেলা হয়, মানুষ অনেক মানে দূর দূর থেকে এখানে আসে পুণ্যার্থী পুণ্য অর্জন করার জন্য। এটা বহু দিনের পুরনো মেলা, স্নান করে হ্যাঁ গঙ্গা স্নান করতেও আসে। কোথায় কোথায় থেকে লোক আসে এখানে? বহু দূর দূর থেকে লোক আসছে, মালদা থেকে, মালদার বাইরে থেকেও আসছে। কি হয় স্নান করলে কি লাভ? কি হয় সেটা বলতে পারবো না, মানুষ তো বলে পুষ্প অর্জন মানে। মাঘী পূর্ণিমার গঙ্গা স্নান উপলক্ষে এসেছি। কোথায় এসেছি? এই রাজমহল মানে মানিকচক ঘাটে। আজকে কেন এই স্নান? কেন স্নান? এটা আমাদের পুরো পুরস্কৃত হয়ে আসছে স্নান করাটা। কেন স্নান করলে কি হয়? স্নান করলে আমাদের পূর্ণ হয়, যত মানে সব কিছু বারবার গঙ্গা সাগর একবার যেরকম সেরকম এটা একটা পূর্ণ স্নান। এখানে যে লোক প্রচুর ভিড় আসতে বেলা বাড়বে, ভিড় হবে। কিরকম ব্যবস্থা দেখছেন এখানে? এখানে ব্যবস্থা সব ভালো যাচ্ছে, পুলিশ সব ব্যবস্থা ভালো করেছে, এদিকে দোকান দোকান মেলা টেলা সব বসেছে ভালোই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।